আব্দুল কাদের জিলানী লিখেছেন, নামাজে প্রায় মনোযোগ হারিয়ে ফেলি এবং সারাক্ষণ মাথায় আজেবাজে চিন্তা ঘুরফাক করে, এর কারণে কি আমার নামাজ কবুল না হওয়ার সম্ভাবনা আছে এবং কিভাবে নামাজে মনোযোগ আনতে পারি? নামাজে মনোযোগ রাখা গুরুত্বপূর্ণ। নামাজের দুইটা দিক, একটা ভেতরের দিক, একটা বাহিরের দিক। বাহিরের দিকটা হলো রুকু সেজদা ঠিকঠাক মতো করা, ধীরস্থিরতার সাথে করা, আর ভেতরের দিকটা হলো মনোযোগ ধরে রাখা। মনোযোগ ধরে রাখার একটা আইডিয়া আমার কাছে আছে, যেটা আমি ইমপ্লিমেন্ট করি, আমি খুব ভালো ফল পেয়েছি, আপনাদের সাথে শেয়ার করতে পারি। সেটা হলো, যারা নামাজে মনোযোগ থাকে না এই অভিযোগ করেন, আপনার নামাজে যে পরিমাণ টাইম বরাদ্দ থাকে আপনি সেটাকে ডাবল করে ফেলেন। ধরুন, দুই রাকাত নামাজ পড়তে আপনার 2 মিনিট সময় লাগে, আপনি দুই রাকাত নামাজে 5 মিনিট সময় লাগান। রুকুতে আপনি সাধারণত যে সময়টা বাজেট রাখেন, বরাদ্দ রাখেন, সেই সময়টাকে আপনি দ্বিগুণ করেন। রুকু থেকে উঠে দাঁড়িয়ে যতক্ষণ আপনি ওয়েট করেন, এখন থেকে সেটাকে আপনি ডাবল করে দেন। ঠিক একইভাবে সূরা কেরাত আপনি যেই গতিতে পড়েন, গতিটাকে কমিয়ে সময়টাকে নিয়ে ধীরে ধীরে পড়েন, আস্তে আস্তে পড়েন, আপনি যদি সময়টাকে দ্বিগুণ করেন, আপনি দেখবেন আপনার নামাজে মনোযোগ স্বয়ংক্রিয়ভাবে চলে আসছে ইনশাআল্লাহ। আমাদের বেশিরভাগ মানুষের নামাজের মধ্যে তাড়াহুড়া করার প্রবণতা, এই জায়গা থেকে আমাদের মনোযোগ নষ্ট হয়। আপনি যত সময় নিয়ে নামাজ পড়বেন, এমনকি যদি দুই রাকাত নামাজে আপনি 10 মিনিট টাইম বরাদ্দ করেন, তাহলে দেখবেন মনোযোগ আরও ভালোভাবে আসছে। এই তাড়াহুড়া থেকেই আমাদের বেশিরভাগ ক্ষেত্রে মনোযোগ নষ্ট হয়। তবে ইচ্ছার বাইরে মনোযোগ চলে গেলে আপনার গুণা হবে না। আমরা বিভিন্ন প্রোগ্রামে ভার্সিটির সিনিয়র এবং অন্যান্য ডোনারদের থেকে ডোনেশন নিয়ে প্রোগ্রাম আয়োজন করি, তাতে নাস্তা বা খাবারের ব্যবস্থাও থাকে। সবাইকে খাবার পৌঁছানোর পরও কিছু খাবার বেঁচে যায়, সেগুলো সাধারণত আয়োজকরা নিজেরা নিয়ে যান। প্রশ্ন হলো, এক্ষেত্রে অতিরিক্ত খাবারগুলো আয়োজক হিসাবে নেওয়া বৈধ হবে কি না? যদি বৈধ না হয় তাহলে এতদিন যে করেছি কাফারা হিসাবে কি করব? দেখুন, খুবই দরকারি প্রশ্ন, আল্লাহর ভয় থেকেই হয়তো এই প্রশ্ন করেছেন। আপনি কোনো প্রোগ্রামের আয়োজক, সবার কাছ থেকে টাকা উত্তোলন করেছেন, সবাই সন্তুষ্ট চিত্তে টাকা দিয়েছেন, সহযোগিতা করেছেন, প্রোগ্রাম আয়োজন করেছেন, খাবার অতিরিক্ত রয়ে গেছে, এখানে যিনি নিশ্চয়ই একজন সুপারভাইজার থাকবেন, নিশ্চয়ই একজন আহ্বায়ক থাকবেন, তদারককারী থাকবেন, যিনি মূল দায়িত্বে থাকবেন, তিনি যদি মনে করেন যারা পরিশ্রম করেছে আয়োজকরা তাদের মধ্যে এটা বণ্টন করে দিবেন, তিনি দিতে পারেন। যদি মনে করেন যে এই খাবার যেহেতু নষ্ট হওয়ার মতো খাবার, কোনো বাহিরের অভাবী মানুষকে দিয়ে দিবেন, দিয়ে দিতে পারেন। কিন্তু আয়োজকরা নিজেরা যদি সেটাকে লুটে পুটে নিয়ে যান তাহলে কিন্তু জায়েজ হবে না। অর্থাৎ আপনি কাজ করেছেন তাদেরকে দিতে পারেন, বাইরে কাউকে দিতে পারেন, অর্থাৎ যেটা তিনি ভালো মনে করেন সেটা তিনি করতে পারেন, এতে গুণা হবে না ইনশাআল্লাহ তাআলা।